হ্যালো বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে দুপুরের আপডেট সঙ্গে আজকে আবার আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জোড়া ঘূর্ণাবত্ত বঙ্গের ওপরে আসছে এবং দুটি ঘূর্ণাপত্রতেই কিন্তু ক্রমশ পরিবর্তন ঘটছে এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে দ্বিতীয় যে ঘূর্ণাবত্রটি ছিল সেটা কিন্তু কিছুটা কমজোরি হয়েছিল কিন্তু আজ আমরা আপনাদের আপনাদেরকে দেখাবো যে সেই ঘূর্ণাবত্রটি কিন্তু ফের একবার শক্তি বাড়িয়ে মানে প্রথমে তো আট তারিখ এবং প্রায় আট থেকে শুরু একটি নতুন ঘূর্ণাবত্র এবং এরপরে যদি আমরা দেখুন এই অংশ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন একবার স্পিডে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে এ টু জেড দেখাবো তো দেখতে পাচ্ছেন যে দেখতে থাকুন ভিডিওটি দেখুন এখানে আবার চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবত্ত দেখুন মানে সব মিলিয়ে কিন্তু জোড়া ঘূর্ণাবত্তের প্রভাবে এবারে পড়তে চলেছে কিন্তু দুই বাংলা উড়িষ্যা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এর কিছুটা প্রভাব কিন্তু এই উপরে উত্তরের কিছু অংশও কিন্তু থাকতে পারে সব মিলে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন আর এমন টাইপের লেটেস্ট অনেক খবর প্রত্যেকদিন পেতে হলে এই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর পাশে একটা ঘন্টির চিহ্ন আসবে ওটা ক্লিক করবেন না ক্লিক করার পর কিছু অপশন আসবে আমাদের সবার পরে এই ডাবল অল লেখা থাকে ওদেরকে কিন্তু ক্লিক করবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করে যাক তো আমরা যখন এখান থেকে পরের দশ দিন যাচ্ছি বায়ুর দিক এবং গতিমুড়ে আমরা এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই সময় যখন আমরা পরে দশ দিন যাচ্ছি টোটাল যদি আমরা এই ঝাপটা অর্থাৎ দাপটটা দেখি তাহলে কিন্তু সব মিলিয়ে যেটা আমরা গতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেটে যে পরিবর্তনটা ঘটেছে তাতে কিন্তু আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে এর যে ঝড়ের গতিটা আছে সেটা কিন্তু আজকে আবারও একটু পরিবর্তন হয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে ঝড়ের গতি আমরা তার জন্য আপনাদেরকে বলছিলাম যে এই ঘূর্ণাবত্তা এখন একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেড থাকবেন না যে এই শক্তি নিয়ে আসতে পড়বে কারণ সবাই তো ওটা শুরু হয়েছে আর এতে এখন অনেক পরিবর্তন হবে যার ফলে কিন্তু এর গতি কখনও বাড়তেও পারে কমতেও পারে এবং এর কিছু অংশে যদি আমরা যাই একটু সমুদ্রের দিকে তাহলে কিন্তু অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টা এর গতি লক্ষ্য করা যেতে পারে যেটা সরাসরি কিন্তু এইদিকে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের একদম উত্তর অন্ধ্রের দিকে কাছে একদম এটা আপনারা বুঝতে পারছেন আর যেহেতু জোড়া ঘূর্ণাপত্র এবং পরের পাঁচ দিনের মধ্যে আমরা যদি দেখি দেখুন পরের পাঁচ দিনের মধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত থাকবে পরের তিন দিনের মধ্যে অনেকটা উপকূলে আশ্রে পড়বে পরের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা সবে আসবে এই অংশগুলির ওপরে এবং পরের বারো ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটি থাকবে পোর্ট ব্যালারিয়ার সামনে অর্থাৎ পোর্ট ব্যালারিয়ার সামনে যেটা কিন্তু কিছুটা হবে সামনে মানে কি অনেকটা এগিয়ে যাবে দক্ষিণবঙ্গের দিকে এটাও আপনারা বুঝতে পারলেন এরপরে আমরা যদি এটাকে দেখি অর্থাৎ এখানে যদি আমরা এখানে একবার এখানে এই মোড়ে চলে যাব অর্থাৎ বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে এদিকে যখন ঘূর্ণাবত্তরে আছটা পড়বে সেখানে কতটা বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন যে এদিকে আমরা সোমবার এবং আট তারিখ আট তারিখ সোমবারের দিকে যখন থেকে আমরা দেখতে পাচ্ছি তো শুনুন বন্ধুরা তার আগে আমরা একবার উপগ্রহ চিত্র চলে যাই গিয়ে দেখিনি যে আজ কোন কোন অংশগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে কোন কোন অংশগুলিতে মেঘ আছে তারপরে আবার আমরা আসছি বাইরের ঝাপটা মোড়ে আমরা একবার উপগ্রহ চিত্রতে চলে গেলাম তবে উপগ্রহ চিত্রতে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অংশ থেকে কিন্তু এই মুহূর্তে আমরা মেঘ উঠতে লক্ষ্য করতে পারছি কোন কোন অংশগুলিতে দেখুন ইতিমধ্যে উপকূলবর্তী অংশগুলি মেঘে ঢেকে গেছে তার মধ্যে হলদিবাড়ি রয়েছে নামখানা আপাতত পুরোটা ঢাকেনি ফ্রেশারগঞ্জ অংশটা পুরোটা ঢাকেনি একটু একটু করে ঢাকছে এছাড়া আমরা গোসাবা অংশ থেকে কিছুটা অংশ ঢাকা দেখতে পাচ্ছি এদিকে জয়নগর বারৈপুর হলদিয়া তমলুক এবং এদিকে শ্যামপুর তেঁতুলবাড়িয়া ডায়মন্ড হারবার মৈষাদল চৈতন্যপুর দুর্গাচক কুলপি মথুরাপুর এছাড়াও নন্দীগ্রাম এপাশে কেজুরি এদিকে আমরা জনপুত মন্দারমণি এছাড়া রামনগর দীঘা কাকধা এই সমস্ত অংশগুলো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু মেঘে রেখে গেছে এরপরে এরপরে যদি দেখি একটু ওপরের দিকে গিয়ে তাহলে কিন্তু সেটা লক্ষ্য করতে লক্ষ্য করতে পাচ্ছি আমরা কাকুড়াধা রাধানগর বেলদা কৈশোরী এ সমস্ত অংশ আমরা দেখতে পাচ্ছি মেঘে ঠেকে গেছে এদিক গিয়ে খড়গপুর ঝাড়গ্রাম বারুইপুর অংশও দেখতে পাচ্ছি মেঘে কিন্তু ঢেকে গেছে এদিক গিয়ে পান্ডুয়া চন্দ্রনগর চাকদা শান্তিপুর কতুলপুর আরামবাগ সোনামুখী এ সমস্ত অংশ আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢেকে গেছে এবং একটু একটু করে কিন্তু ঝড়ো হাওয়া দিচ্ছে তবে এখনও অবধি কিন্তু ব্যবসা গরম আছে যতক্ষণ অবধি না এই যে কালো কালারের যে মেঘটা দেখছেন এটা একদম সরাসরি শক্তি বাড়ি বঙ্গের ওপরে আছড়ে পড়বে ততক্ষণ অবধি কিন্তু শক্তি আর এই বঙ্গের ওপরে প্রভাব চালাবে ততক্ষণ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় যতক্ষণ না ছড়াচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এমনই থাকবে আর এই মেঘ কিন্তু আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন যে উপকূল থেকেই উঠছে এবং উপকূল থেকে ওঠা মানে সেই মেঘ কিন্তু ভালোই শক্তিশালী হবে এবং অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে ইতিমধ্যে মেঘ ওটা শুরু হয়ে গেছে এবং বাংলাদেশেও কিন্তু মোংলা বাগেরহাট শ্যামনগর শ্রীকানপুর সাতক্ষীরা এই সমস্ত অংশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মেঘ উঠছে সব মিলিয়ে কিন্তু বিভিন্ন অংশে আপাতত মেঘ আমরা লক্ষ্য করতে পারছি আর এদিক গিয়ে যদি আমরা একটু যাই একটু গিয়ে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি রংপুর বাংলাদেশের কালাই রাস্তায় এদিক গিয়ে আলিপুরদুয়ার গোয়ালপাড়া শিলগুড়ি পূর্ণিয়া মালদা বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর গঙ্গারামপুর বিভিন্ন অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মেঘে রেখে আছে সব মানে বলতে গেলে যে ইতিমধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু চালু হয়েছে এবারে আমরা ফের একবার বায়ুর ঝাপটা মুড় চলে যাবো তারপরে আমরা বজ্রবৃষ্টির মুড়টা আপনাদেরকে দেখিয়ে দেবো তবে বায়ুর ঝাপটা মোড় আজকে এই মুহূর্তে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন যে একটু একটু কিন্তু হাওয়ার প্রভাব আমাদেরকে দেখাচ্ছে উইন্ডি যেখানে কিন্তু কিছুটা হলো আজ একটু একটু করে হাওয়ার প্রভাব পড়তে পারে হালকা হাওয়া যেখানে হয়তো বিভিন্ন অংশের মানুষ বুঝতেও পারছে যে ইতিমধ্যে কিন্তু একটা হাওয়ার ঝাপট দেখা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ বিভিন্ন অংশে এরপরে এটাকে যখন প্লে করছি প্লে করলে দেখতে পাচ্ছি যে আট তারিখের মধ্যে কিন্তু এটা সরাসরি আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে আট তারিখ কখন রবিবার এবং সাত তারিখ আবার সোমবার আট তারিখ আর শনিবার আট তারিখে দেখতে পাচ্ছেন যে পপ হলুদ হয়ে যাচ্ছে অর্থাৎ আট তারিখের পরে কিন্তু এটা আসবে দেখুন একদম গা ঘেঁচিয়ে আসছে আগে আমরা দেখতে পাচ্ছি এই প্রভাবটা এখানেই ছিল কিন্তু এই মুহূর্তে বিশেষাপত্তান এবং রাজশাহীর ওপর দেখতে পাচ্ছেন যে কতটা প্রভাব ফেলতে পারে অর্থাৎ ঝড়ো হাওয়া চলবে এবং এদিক দিয়ে একটি ঘূর্ণাবত্ত আসছে দেখতে পাচ্ছেন যে যেটা কিন্তু সরাসরি এই দিক দিয়ে হয়ে পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলাদেশের দিকে হয়ে ঢুকবে ভারতের দিকে যার ফলে কিন্তু এর প্রভাব এবং এর প্রভাব তৃতীয় ঘূর্ণাবত্ত কিন্তু দুটোর পরে কিন্তু আরও শক্তিশালী হতে পারে তবে এরা হয়তো ঝাপটা ঢুকবে না কিন্তু বৃষ্টির একটা প্রভাব কিন্তু ঢুকবে দেখতে পাচ্ছেন যে দশ তারিখের পর যখন আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ বৃহস্পতিবার সেই সময় গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জোড়া ঘূর্ণাবত্ত অর্থাৎ সেকেন্ড যে ঘূর্ণাবতটি সেটা কিন্তু আমরা প্রভাব লক্ষ্য করতে পারবো এবং বারো শুক্রবার বারো তারিখ বারো তারিখের পর যখন আমরা যাচ্ছি অর্থাৎ বারো তারিখ দিকে এটা দেখতে পাচ্ছেন যে এই মায়ানমারের দিকে ঢুকে যাচ্ছিলো কিন্তু আস্তে 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 করে দেখতে পাচ্ছেন যে এর মুখ ঘুরে যাচ্ছে শনিবার তেরো তারিখের মধ্যে এবং তেরো তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে করে একটু শক্তি বাড়ানো অর্জন করবে দেখুন তেরো তারিখের থেকে কিন্তু শক্তিটা বাড়ছে আবারও ক্ষয়ি খড়ি ভাব বেশি হয়ে যাচ্ছে গিয়ে এরপরে রবিবার চোদ্দো তারিখে গিয়ে কিন্তু আরও শক্তিশালী হয়ে যাবে আমরা যেটা দক্ষ করতে পারছি দেখুন দেখুন আরও শক্তিশালী হওয়া শুরু হয়ে গেল চৌদ্দ তারিখে গিয়ে দেখুন আস্তে আস্তে করে আরও গাঢ় হচ্ছে এবং ডিপ হচ্ছে যেটা কিন্তু আস্তে আস্তে ফের আবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে দেখুন এর অংশটা প্রবেশ করছে এবং পনেরো তারিখ অর্থাৎ সোমবার সোমবারে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি ঘূর্ণাবত্তের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের উপরে এবং বাংলাদেশ ওপরে আমরা সরাসরি ঝাড়খণ্ড ওইশা বিহার আমরা পড়তে দেখতে পাচ্ছি আপাতত বিকেল পাঁচটা পি পি এম আমরা সোমবার পনেরো তারিখ অবধি যা আপডেট পাচ্ছি তাতে কিন্তু আমরা এই আপডেট পাচ্ছি যে জোড়া ঘূর্ণাবত্ত এখন দেখা যাক পরবর্তীকালে আরও কোনো ঘূর্ণাবত্ত আসে নাকি কি এবারে হয়তো বর্ষা আসতে একটু লেট হয়ে গেছে কিন্তু বর্ষা আসছে সেটা কিন্তু আপাতত আমরা এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এবার চলুন চলে যা যাক এখানে আমরা যেখানে নেব মুঠ তবে বজ্রবৃষ্টিমুড়ে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড যে ঘূর্ণাবত্ত আছে সেটাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটাকে আমরা পিছন থেকে সামনে থেকে পিছনের দিকে আসবো একটু যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন যে এখানে এখান থেকে যখন আমরা এটাকে পিছনের দিকে একটু নিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে কীভাবে বৃষ্টিটা আসবে এবং নতুন ঘূর্ণাবত্তের ফলে কতটা বৃষ্টির সম্ভাবনা দেখুন নতুন ঘূর্ণাবত্তের ফলে যে বৃষ্টিটা আছে সেটাও কিন্তু শক্তিশালী এবং কিছুক্ষণের জন্য যদি আমরা দেখি এই অংশটিতে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির এম এম কোথাও কোথাও দেখুন আটত্রিশ চল্লিশ এমন এম এম কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে এই যে ঘূর্ণাবত্ত দ্বিতীয় এটাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব থাকবে আর এটা কিন্তু সেই প্রভাব এখান থেকে যেটা আসছিলো পশ্চিমবঙ্গের দিকে সেটা কিন্তু সেই প্রভাবটা এরপরে এটাকে যদি দেখুন এটা কোনখান থেকে আসছে একবার লক্ষ্য করুন এটা দেখুন এটা সরাসরি কিন্তু এই দক্ষিণ চীন সাগর থেকে আসছে যেটা চীনের উপর দিয়ে অর্থাৎ থাইল্যান্ড এবং ভিয়েতনামের উপর মায়ানমার হয়ে বাংলাদেশে ভারতের ওপর প্রবেশ করছে যেটা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি এরপর এটাকে যখন আবার আমরা প্লে পিছনের দিকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন যে নতুন যে ঘূর্ণাবত্ত যেটা সেকেন্ড ঘূর্ণাবত্রের প্রভাব তো আপনারা দেখে নিলে এবার প্রথম ঘূর্ণাবত্রটি যেটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বৃষ্টি বেড়েছে সেটা একবার দেখে নিন বিভিন্ন অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এবং উপকূলে সবথেকে ভারী বৃষ্টি খড়গপুর সমেত বিভিন্ন অংশে আমরা যদি দেখি এখানে কিন্তু আঠাশ পয়েন্ট তিরিশ এবং উড়িষ্যার উপরেও কিন্তু কোথাও কোথাও অতি ভারী মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন বিস্তারিত কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ আছে কোথায় কোথায় বাড়তে পারে কি কমতে পারে সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত জানালাম আর এই সম্বন্ধে তার বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই আপনার ডেলি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে চলে যান সেখানে আমরা বজ্র বৃষ্টি মোড় এবং বৃষ্টির ঝা ঝড় বৃষ্টির ঝাপটা যেটা আছে সে যখন বজ্র ঝড় বৃষ্টি সেই মোড়টাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো টোটাল মিলে কী প্রভাব পড়তে পারে সেটা কিন্তু আপনারা এই যখন এই মোড়টা এ মোড়ে কিন্তু দেখিয়ে দেবো তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে বন্ধুরা অবশ্যই ডেলিমিডিয়ার নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে চলে যান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য